হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটিস কিচেন টিএস। আমার আজকের রেসিপি ঝরঝরে ভুনা খিচুড়ি। খিচুড়িটা হবে ঝরঝরে আর স্বাদ হবে দুর্দান্ত। যারা এমনই একটি রেসিপি খুঁজছেন তারা অনায়াসে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। এই ঝরঝরে ভুনা খিচুড়িটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ মুগ ডাল নিয়েছি। একই কাপ মেপে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি গুঁড়া পোলাওয়ার চাল। পর্যাপ্ত জল দিয়ে চালটাকে কয়েকবার ওয়াশ করে নিচ্ছি। চালটাকে ওয়াশ করে নিয়েছি, এখন এতে পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট চালটাকে ভিজিয়ে রাখছি। একটি প্যানে আমি মুগ ডালটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা লো টু মিডিয়াম রেখে ডালটাকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ডালটাকে ভাজবেন না, তাতে ডাল সেদ্ধ হতে সময় লাগবে। ডালটা যখন ভাজা হয়ে যাবে তখন ডালটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। হালকা লালচে করে ডালটাকে আমি ভেজে নিয়েছি। একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা, দারুচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছি কয়েকটি লবঙ্গ আর তিনটি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। মিনিটখানিক সময় নিয়ে পুরনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পুরনটাকে এরকম লালচে করে ভেজে নিয়ে এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিলস্পুন থেতু করে রাখা আদা। কয়েক সেকেন্ড আদাটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে চাল আর ডালটাকে আমি কয়েক মিনিট ভেজে নিচ্ছি। চাল আর এই ডালটাকে যদি আপনি একটু ভালোভাবে ভেজে নেন তাহলে আপনার খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে। অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি। মটরশুঁটিগুলো অ্যাড করে আবারও কিছু সময় ভেজে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়ো। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। চাল ডাল আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি গরম জল। 2 কাপ চাল আর 1 কাপ ডাল, চাল আর ডাল মিলে 3 কাপ। আমি যে কাপ মেপে চাল আর ডালটা নিয়েছি সেই কাপ মেপে 4.5 কাপ জল অ্যাড করে দিয়েছি। চুলা আঁচটা মিডিয়ামে করে ঢেকে রান্না করে নিচ্ছি কিছু সময়। ফিরে এসেছি কয়েক মিনিট রান্না করার পর। 5-6 মিনিট রান্না করে নিয়েছি। 5-6 মিনিট রান্না করার পর জলটা অনেকখানি টেনে এসেছে। চাল আর জলটা যখন এরকম সমান সমান হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু চাল আর ডালটাকে খুব ভালোভাবে উপর নিচ করে মিশিয়ে দিতে হবে। অ্যাড করে দিচ্ছি 6-7টি কাঁচা মরিচ, মুখটা আমি চিরে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। শেষে ঘি অ্যাড করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে চুলার আঁচটা এখন আমি একদম লোতে করে দিচ্ছি। চুলার আঁচটা লোতে করে দিয়ে আবারও রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। ফিরে এসেছি 6-7 মিনিট রান্না করার পর। 6-7 মিনিট রান্না করার পর দেখুন ভুনা খিচুড়ি একদমই রেডি। দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আমার ট্রিক্স অ্যান্ড টিপস ফলো করে
আপনিও তৈরি করে ফেলুন এত সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি, ভীষণই সুস্বাদু। দেখুন কতটা পারফেক্টভাবে কুকড হয়েছে, চাল আর ডাল একদম পারফেক্টভাবে কুকড হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।